বদলাতে চলেছে কলেজে ভর্তির নিয়ম। দেশ জুড়ে কলেজে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকার কথা বলেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আগে তাতে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। আর এবার কলেজে ভর্তির ক্ষেত্রে নয়া নীতি ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকেই বদলাতে পারে কলেজে ভর্তির নিয়ম। আলাদা আলাদা কলেজে আর আবেদন না করে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু করার কথা ভাবছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এবার থেকে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মেধা তালিকা প্রকাশ হবে। বর্তমানে যে নিয়মে পড়ুয়ারা ভর্তি হয় তা কলেজ ভিত্তিক, অর্থাৎ প্রত্যেক কলেজের আলাদা পোর্টালে গিয়ে আবেদন করতে হয়। পরিবর্তে যে নতুন নিয়ম চালু করার কথা চলছে তাতে এক একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে। রাজ্য জুড়ে ভর্তির এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই নিয়ে বৈঠকে বসতে চলেছেন উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকেরা। পশ্চিমবঙ্গ ইতিমধ্যে কলেজ ভিত্তিক অনলাইন ভর্তির প্রক্রিয়া চালু আছে, কিন্তু নয়া এই পদ্ধতিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি বিষয়ে একটাই মেধা তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। জানা যাচ্ছে নবান্ন এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। এই নতুন প্রক্রিয়ার ক্ষেত্রেও রাজ্য ও কেন্দ্রের সংঘাত প্রকাশ্যে আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৭ সালের ২৩শে জানুয়ারি গুজরাটের ভাদ্রদোরা স্টেশনে শাহরুখ খানকে চোখের দেখা দেখতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনায় এবার আইনি বিভাগ থেকে মুক্তি পেলেন কিং খান। কিন্তু স্টেশনে পদপৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে কিং খানের কি সম্পর্ক? একটু অতীতে ফেরা যাক। ২০১৭ সালে রেইস ছবির প্রমোশনে ভাদ্রদোরা স্টেশনে গিয়েছিলেন শাহরুখ। বলিউড বাদশাকে একবার দেখার জন্য হিরিক পড়ে যায়, আর তাতেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির, আহত হন অনেকে। দীর্ঘ ৫ বছর ধরে গুজরাটে আইনি মামলা চলছিল। অবশেষে এই মামলার আইনি বিভাগ থেকে মুক্ত হলেন কিং খান। রেইস ছবির প্রমোশনে ওই দিন গুজরাটের ভাদোদরা জনতার উদ্দেশ্যে স্টেশন থেকে স্মাইলি বল এবং টি শার্টও ছুটতে থাকেন শাহরুখ। এরপর টি শার্ট ও বল সংগ্রহের হিরিক পড়ে যায়। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে বেরোতে শুরু করে। পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। অবশেষে ভিড়ের মাঝে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। শাহরুখের বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা গুজরাট হাইকোর্টে মামলা রুজু করেন কিং খান। তারপর আদালত ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখে, তাতেই জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দীর্ঘ ৫ বছর পর ওই মামলাটি খারিজ করে দেন বিচারপতি। স্বাভাবিকভাবেই স্বস্তিতে বলিউড বাদশাহ। গত ৮ মার্চ বিয়ে করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভূত ভিনি রাওয়ানের সঙ্গে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন অজি তারকা। বিয়ের জন্য আইপিএল এর শুরুর দিকে ম্যাচেও খেলতে পারেননি তিনি, পরে দলে যোগ দেন তারকা অলরাউন্ডার। এবার সেই বিয়ে উপলক্ষেই ম্যাক্সওয়েল আয়োজন করেছিলেন ওয়েডিং পার্টির। সেখানে সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতলেন বিরাট। তিনি একাই নন, পার্টিতে ছিলেন অনুষ্কা শর্মাও। চলতি আইপিএল এ অব্যাহত খারাপ ফর্ম, ফ্যানেরা অপেক্ষায় কবে রানে ফিরবেন বিরাট। স্বমহিমায় ফিরতে নেটে ঘামও ঝরাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে সতীর্থদের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ে উপলক্ষে দেওয়া পার্টিতে কোমর নাচাতে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠের দুশ্চিন্তাকে ব্যক্তিগত জীবনে তার প্রভাব ফেলতে না দিয়ে পার্টিতে পুষ্পা গানে নাচতে দেখা যায় তাকে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরাট পত্নী অনুষ্কা শর্মাও নিজের ওয়ালে ভিডিওটি পোস্ট করেছেন। প্রসঙ্গত, এই পার্টি কিন্তু আয়োজিত হয়েছিল বায়ো বাবলের মধ্যে। আসলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি দলের কোনো সদস্যকে বাবলের বাইরে যাওয়ার অনুমতি দেয় না, এমনকি বাইরের কেউ অনুমতি পান না বাবলের ভিতরে প্রবেশের। একান্তই ঢুকতে হলে প্রথমে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।